জাতীয় নির্বাচন শেষে সাকিব আল হাসানের সাথে কথা বলে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। দেশের ক্রিকেটকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করানো আগামী বছরের লক্ষ্য ক্রিকেট বোর্ডের। সাকিব ক্যাপ্টেন্সি করে যাচ্ছিল বলে বলেছে যে সাকিব ইজ স্টিল আওয়ার ক্যাপ্টেন, তো এখন এটা কোনো প্রবলেম না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। ডেফিনেটলি আমরা চাইবো, আমরা তার সাথে আলাপ আলোচনা করবো, সাকিবের প্ল্যান জানবো, সেটা জানার পরে আমরা বুঝতে পারবো যে আমরা আগামীতে কে লং টার্মের জন্য ক্যাপ্টেন্সি করবে। দেখবেন যে ঘায়মন মাঠে খেলা হচ্ছে, ঘাস নাই, হচ্ছে ইম্পর্টেন্ট খেলা হচ্ছে, প্রপারলি উইকেট তৈরি করতে পারছি না মাঠের অভাবে, তো এইগুলা এই চ্যালেঞ্জগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো যদি আমরা প্রপারলি করতে চাই, এখন থেকে ফোকাস করি যে আগামী বছরে আমরা কিছু মাঠ তৈরি করে যাই, তাহলে আমার মনে ক্রিকেটের জন্য বেনিফিটেড হবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস্টো, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস্টো, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। সাকিব মাশরাফিদের মতো ভোটের মাঠে ব্যস্ত তাদের বোর্ড সভাপতি নাজমুল হাসান। কিশোরগঞ্জ 6 আসন থেকে চতুর্থবার সংসদ সদস্য হওয়ার জন্য লড়ছেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল, যার দৃষ্টিতে নিজের জনপ্রিয়তার নেপথ্যেও রয়েছে ক্রিকেট। সাকিব মাশরাফির প্রচারণার খবর রাখছেন ক্রিকেট বোর্ড সভাপতি। ভৈরব থেকে ইকরাম হোসাইনের রিপোর্ট। ভৈরবের আইবি ভবন সরগরম, কিশোরগঞ্জ 6 আসনে নৌকার প্রার্থী নাজমুল হাসান। পুকুর পাড়ের এই বাড়ির ভেতরে ঢুকতেই চোখে পড়বে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মুরাল। বিকেলে নির্বাচনী পথসভায় অংশ নেওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি নাজমুল হাসান, শুরুতেই প্রশ্ন, বিসিবি নাকি রাজনীতি, কোনটা বেশি কঠিন? আরেকটা জিনিস মনে হতো যে রাজনীতিটা খুব সহজ, কিন্তু আসলে আসার পর এখন বুঝলাম যে আসলে এটা অনেক কঠিন। এবারও খুব একটা প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে না নাজমুল হাসানকে, তাই প্রচারণা যতটা নৌকায় ভোট দেওয়ার তার চেয়ে বেশি ভোটারদের কেন্দ্রে আনার। হার জিতের নির্বাচন না এটা, মানে আমি মনে করি এটা হচ্ছে অংশগ্রহণ, কত মানুষ ভোট কেন্দ্রে যাবে ভোট দিতে সেটাই হলো মেজর চ্যালেঞ্জ। রাজনীতির মাঠ বাবা জিল্লুর রহমান ও মা আইভি রহমানের তৈরি করে দেয়া, ছেলে ধরে রেখেছেন ধারাবাহিকতা, সরল স্বীকারোক্তি, তার যতটুকু জনপ্রিয়তা শুধুই ক্রিকেটের জন্য। আমি যে ভোট পাই 70% হচ্ছে নৌকার ভোট, এটা বঙ্গবন্ধু শেখ হাসিনার নৌকা, এটা আমার কিছু না, অ্যানাদার 20% আমার আব্বা আম্মা তাদের জন্য, আমার জন্য অনলি 10%, এই 10% হয়তো ক্রিকেটের জন্য, ইয়াং জেনারেশনটা একটু বেশি আসছে, সো দ্যাট ইজ অল। কাজে এখানে আমার যে খুব একটা বেশি ক্রেডিট দেবো বলবো না। মাশরাফি ও সাকিবের নির্বাচনী ব্যস্ততার খোঁজ খবরও রাখছেন বিসিবি সভাপতি। আমি দেখেছি সাকিব ওখানে নামার পর থেকে মানুষ পাগল হয়ে গেছে, যেমন হচ্ছে আর কি ওকে দেখার জন্য, এবং আমার সাথেও কথা হয়েছে, মাশরাফির সাথেও কথা হয়েছে। আমার ধারণা মানুষজন ওকে মানে প্রায় সবাই ভোট দিবে এরকম অবস্থা। সংসদ সদস্য হলেও 2025 সাল পর্যন্ত সাকিব খেলবেন আশ্বস্ত করলেন নাজমুল হাসান। তবে সাকিব মাশরাফির বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছে নিয়ে নির্দিষ্ট মন্তব্য নেই। এটা এত সহজ না, এটা অনেক কঠিন। ওর সাথে তো যা আমার কথা হয়েছে ও খেলবে, মানে 2025 পর্যন্ত খেলার কথা, সো সেটাই জানি, আমার ধারণা ও খেলবে। শুক্রবার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পথসভায় অংশ নেন নৌকার প্রার্থী নাজমুল হাসান। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ভৈরব, কিশোরগঞ্জ। এদিকে সাকিবের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মাগুরায় ঢল নেমেছিল জাতীয় ক্রিকেটারদের। শুক্রবার জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন দলের সাথে প্রীতি ম্যাচে অংশ নেন রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, সৈকত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন অপু, সোহাগ গাজী, মুক্তার আলী, নাইম ইসলাম ও মিজানুর রহমানরা। উপস্থিত ছিলেন সাকিবের দুই ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম ও সালাউদ্দিন। 8 ওভারের ম্যাচে বিনা উইকেটে 111 রান তোলে অতিথি জাতীয় দল, সেরান টপকাতে পারেনি স্থানীয় টিম। এ সময় শহরের নোমানি ময়দানে দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসান, মেটান তাদের অটোগ্রাফ ফটোগ্রাফের আবদার। সতীর্থকে ভোট দিতে স্থানীয়দের প্রতি অনুরোধ জানান জাতীয় দলের ক্রিকেটাররা। ছিলেন পেসার, পরবর্তীতে হলেন স্পিনার, গল্পটা দেশের পোস্টার বয় সাকিব আল হাসানের। ছেলেকে ফুটবলার হিসেবে দেখতে চেয়েছিলেন সাকিবের বাবা। মাগুরার আলোকদি মাঠে স্থানীয় কোচ সাদ্দাম হোসেনের নজরে এসেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার, সেখান থেকে শুরু বিশ্বসেরা হয়ে ওঠার পথে চলা। মাগুরা থেকে ফিরে আরিফুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাসির উদ্দিন ভুইয়া।
হয় না, আপনি কোনো কিছুতে পারদর্শী কিন্তু সেটা খুব একটা আসলে বুঝতে পারছেন না, আপনার কোনো ফ্রেন্ড আপনার পরিবারের কেউ সেটা আপনাকে ধরিয়ে দিচ্ছে। সাকিব আল হাসানের ক্ষেত্রেও নাকি এমনটা হয়েছে। সাকিবের কোচ, ছোটবেলার কোচ, শৈশবের কোচ, প্রথম কোচ সাদ্দাম হোসেন মাগুরার, তিনি রয়েছেন সঙ্গে, তার কাছে জানতে চাইবো যে ছোটবেলায় আপনি সাকিবকে কিভাবে খুঁজে পেয়েছেন। মাগুরা জেলার আলুকদিয়া মাঠে একটি টেপ টেনিস ক্রিকেট ম্যাচ হচ্ছিল, সেই ম্যাচে আমি ক্রিকেট আম্পায়ার হিসেবে ছিলাম। তা থাকার পরে ওই ম্যাচেই অতটুক ছেলে তার নৈপুণ্য দেখিয়েছিল, 4 উইকেট পেয়েছিল এবং 26 রান করেছিল, করে ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়। তখনই আমার ওর খেলাটি দেখে অনেক পছন্দ হয় এবং আমি তাকে আমার ক্লাবে আসার জন্যে তাকে বলি। মানে সে কি 4 উইকেট পেয়েছে, পেস বল করেছে না স্পিনই করেছিল? পেস বল করেছিল। সাকিব পেস বল করে 4টা উইকেট পেয়েছিলেন এবং সেটা আপনি দেখেছেন। আপনি কি সাকিবকে পেসার হিসেবে নিতে চেয়েছিলেন নাকি হচ্ছে রান করেছে সেটা দেখে নিতে চেয়েছিলেন? আমি আসলে ও একজন বলার লেফট হ্যান্ডি পেস বল করেছিল, আমার কেন যেন মনে হয়েছিল যে ওকে আমি অলরাউন্ডার হিসেবে নিই, তারপরে কি হয় দেখব। ও যখন প্রথম দিন যাই আমার প্র্যাকটিসে, ওকে বললাম তুমি স্পিন বল করো তো, লেফট হ্যান্ডি যেহেতু একটি অ্যাডভান্টেজ পাবা। তো আমার কথা শুনে স্পিন বল করে। মাগুরা স্টেডিয়ামে বিকেএসপির একটি তৃণমূল পর্যায়ের বাসায় আসে, সেই বাসায়তে অনেক ছেলে অংশগ্রহণ করে, করলে সাকিব আল হাসান ওই বাসায়তে অংশগ্রহণ করার পরে ওখান থেকে সে বিকেএসপিতে সুযোগ পায়। ওখান থেকে বিকেএসপিতে সুযোগ পায়। সাকিব যখন সুযোগ পেয়েছিলেন তখন কি তার ফ্যামিলির যারা ছিলেন সদস্য তারা সেটা মেনে নিয়েছিলেন যে ওকে পাঠানো উচিত, কিংবা আপনার সঙ্গে কথা বলেছিলেন এমনটা হয়েছে? ওর বাবা খুব রাগ করতো আমাকে এবং ওকে যে ফুটবল খেলবে, কিন্তু আমি ওকে ওর মা আজকে সাকিব হওয়ার পেছনে যে যার কথা না বললে নয়, ওর আম্মু আমাকে প্রচুর সাপোর্ট করে এবং বিকেএসপিতে প্রথম আমি নিয়ে যে ওকে ভর্তি করি। এখন কথা হয় দেখলে সাকিবের সঙ্গে আপনার, কিংবা এখন সম্পর্কটা কেমন? এখন সম্পর্ক অনেক ভালো এবং সাকিব অনেক আগের থেকেই গুরুভক্ত, সে আমাকে যেমন সম্মান করে সেরকম আমার একাডেমির সকল ছেলেদের খেলার সরঞ্জাম দিয়ে সাহায্য করে। মাগুড়ায় ফয়সাল থেকে সাকিব হয়ে ওঠার গল্প শোনাচ্ছিলেন তার শৈশবের কোচ। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অনিশ্চয়তায় দিন গুনছেন ঢাকার হকির মাঠের সাবেক তারকা মওদুদুর রহমান শুভ। ব্যয়বহুল উন্নত চিকিৎসায় সবাইকে পাশে চায় তার পরিবার। হকি আর দেশকে আরও অনেক কিছু দিতে নতুন করে ফিরে আসতে চান জাতীয় দলের সাবেক খেলোয়াড়। যে চোখে ছিল হাজারো স্বপ্ন সে চোখে আজ শঙ্কা, হকির শুভর জীবনে নেমে এসেছে অশুভ ছায়া। 6 ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জাতীয় দলের সাবেক খেলোয়াড়। পরীক্ষা নিরীক্ষায় জানতে পারেন মাথায় বাসা বেঁধেছে টিউমার। বাচ্চাকে যখন খাওয়াচ্ছিলাম, আমার মেয়ে ছোট 18 মাস, তাতে খাওয়ানোর পরে হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে যাই। এমআরআই করানোর পরে মূলত পাওয়া যায় যে আমার একটা টিউমার মতো আছে এবং এটা খুব ছোট আকারের। খেলার মাঠে মোহামেডান, আবাহনী, উষা, অ্যাজাক্সের মতো ক্লাবের হয়ে বহুবার হারিয়েছেন প্রতিপক্ষকে, এবার হারাতে চান মারাত্মক ব্যাধিকে। টার্ফের সতীর্থের মতো জীবন যুদ্ধে সবাইকে পাশে চায় তার পরিবার। বিভিন্ন টেস্টেস দিয়ে প্রায় 1,00,000 টাকার কাছাকাছি আমার খরচ হয়ে গেছে। ব্রেন টিউমারের অপারেশন আশেপাশে যেভাবে শুনছি, মানে দেশের বাইরে অথবা দেশে, এটা সবার একই বক্তব্য, এটা বেশ একটা বড় ভালো অ্যামাউন্ট লাগবে এবং এই খরচটা আসলে আমার একার পক্ষে বিয়ার করা টাফ। আমাদেরকে যদি আর্থিকভাবে সাহায্য করেন সবাই, প্রধানমন্ত্রী আছেন, দেশে ক্রীড়াবিদরা আছেন, আমার ছোটো ছোটো 2টা বাচ্চা, আমাদের দিকে তাকিয়ে যদি ওকে যদি একটু আমাদের সাহায্য করা হয় তাহলে হয়তো বা ও আবার সুস্থ হয়ে যাবেন এবং হকির প্রাঙ্গণে ফিরে আসবে। হকিতে জীবন উৎসর্গ করা শুভ মোহামেডানের কোচ ছিলেন জাতীয় দলের কোচিং প্যানেলেও, বর্তমানে জড়িয়ে বিকেএসপির সাথে। তবে এখানেই থামতে চান না, দেশ আর দেশের হকিকে দিতে চান আরও অনেক কিছু। সবাই যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি আবার কামব্যাক করতে পারবো, আমি আবার মাঠে ফিরতে পারবো এবং আমার ছেলেমেয়েদের নিয়ে কাজ করে আমি দেশকে ভালো কিছু উপহার দিতে পারবো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল খুল স্পোর্টস 24-এর এখনকার আয়োজনে। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।